সর্বপ্রথম আমি মুর্শিদাবাদ জেলার আপামার সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে আবেদন নিবেদন যে আপনারা করোনা ভাইরাস নিয়ে অযথা গুজবে কান দিবেন না এবং মানুষের মধ্যে প্যানিক ছড়াবেন না। যেটা আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে যে হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক থেকে প্রচার করা হচ্ছে যে তেহট্ট হাসপাতালে করোনা ভাইরাসের একজন রোগী মারা গেল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মারা গেল, জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে সেখানে মারা গেল। এই যে আদৌ কিন্তু এই ধরনের কোনো ঘটনাই আমাদের মুর্শিদাবাদ জেলায় ঘটেনি, এই জায়গা থেকে আমাদেরকে আগে সঠিক জায়গায় দাঁড়াতে হবে, রিকোভারি করতে হবে যে আমরা এই গুজব থেকে আমরা বেরিয়ে আসব, গুজবে কান দেব না। আর স্বাভাবিকভাবে মানুষের জীবনে জ্বর সর্দি কাশি এই সমস্ত হয়েই থাকে, যদি দীর্ঘদিন যদি হয়, কেউ যদি বিদেশে খাটে সে যদি রিটার্ন আসে ভারতবর্ষে বা তারপর যদি তার সর্দি কাশি জ্বর হয় তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র আছে, ব্লক স্বাস্থ্যকেন্দ্র আছে, তারপর মেডিকেল কলেজ আছে, সেখানে আমাদের সমস্ত টিম আছে, একটা সেল খোলা হয়েছে করোনা ভাইরাসের যারা আতঙ্কিত হচ্ছে বা যে সমস্ত রোগীরা মনে করছে যে আমরা এর, তাদের জন্য আলাদা সেল খোলা হয়েছে, সেখান থেকে তারা চিকিৎসা পাবে। এবং আমি মনে করি যে এইটাকে কীভাবে এড়ানো যেতে পারে, যে প্রচুর মানুষের যেখানে সমাগম হয় সেই সমস্ত জায়গা থেকে বেশিক্ষণ স্টে করা যাবে না, তারপর বাড়িতে বা রাস্তায় যখন আমরা চলাফেরা করি তখন আমরা চোখে মুখে হাত দিই, সেটা হাতটা অপরিষ্কার থাকে সেই জায়গাটায় হাত যতটা পারা যায় এড়িয়ে চলতে হবে, বাড়িতে আসার পর হাতটাকে সাবান বা ডেটল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর খাবার খেলে আমার মনে হয় এই সমস্ত করোনা ভাইরাস থেকে আমাদের সেফ থাকা যাবে বা এড়ানো যাবে। আমরা এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন 1975 থেকে আজকে 2019 অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি আইভিএফ ফেসিলিটিটা তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখানকার কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।